দেশের 153টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র মুজিব, একটি জাতির রূপকার। সিনেমাটি পরিচালনা করেছেন বলিউডের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আরিফিন শুভ। প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের দেড় শতাধিক হলে আজ মুক্তি পেয়েছে জাতির জনক শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব, একটি জাতির রূপকার। শ্যাম বেনেগালের পরিচালনায় যে ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ছুটির দিন হওয়ায় ছবি মুক্তির দিন সিনেমাটি দেখতে রাজধানীর প্রেক্ষাগৃহগুলোতে ছিল ভিড়। অনেকে পরিবার নিয়ে এসেছে ছবিটি দেখতে। এই ধরনের ছবি আমার মনে হয় যে প্রতি বছরই দু চারটি হওয়া উচিত, এবং শিশুতোষ আরও কিছু ছবিও হওয়া উচিত, এবং শিশুরা এটা থেকে অনেক কিছু জানতে পেরেছে। মুজিবের আদর্শ নিয়ে তো আমরা এভাবেই পথ চলতেছি, এই জন্য আমরা অ্যাটলিস্ট মুজিব সবাই মিলে ফ্যামিলি দেখতে এসেছি। ওনার আত্মজীবনী আমরা যে বইয়ের মাধ্যমে পড়ছি, কিন্তু আজকে সেটাই আজকে আমরা ভিজুয়ালাইজেশন, এটা দেখতে অন্যরকম একটা অনুভূতি। সিনেমা হলে দর্শকদের এমন ভালোবাসা পেয়ে উচ্ছ্বসিত ছিলেন আরিফিন শুভ নিজেও। এই ভালোবাসা যেটা দেখলাম, তিনটা বছর যে কাজটা করেছি, কোনো অহংকার বা গরিমা ছাড়া একটা কথা বলি, আমি সত্যি দর্শকের কাছে কৃতজ্ঞ। ধরে একটা কাজ করার পরে যদি এই রিয়াকশন দেখি, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মকে উপজীব্য করে নির্মিত সিনেমাটির চিত্রনাট্য করেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদী। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।